Motorola officially European market এই সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করলো Motorola E32 চলুন কথা বলা যাক ফোনটির স্পেসিফিকেশন নিয়ে Motorola E32 ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চিস HD+ IPS LCD ডিসপ্লে সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এই ফোনটির স্পেক রেশিও 20:9 এই ফোনটির সাথে প্রসেসর হিসেবে থাকছে Unistack T606 প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে মালি G57 এম্পিয়ন এই ফোনটির সাথে র্যাম থাকছে 4GB এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে 64GB আপনি ইচ্ছা করলে একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 1TB এই ফোনটির পিছনে রয়েছে মোট 3টি ক্যামেরা 16MP মেন ক্যামেরা উইথ 2.2 অ্যাপেচার 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সর উইথ 2.4 অ্যাপেচার ফোনটির সামনে রয়েছে 5 ডিজাইনের 8MP সেলফি ক্যামেরা উইথ 2.0 অ্যাপেচার ফোনটির সাথে থাকছে 5000mAh এইচটি ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 অ্যাডিশনালি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা হয়েছে সাইডের দিকে আরও থাকছে IP52 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট এই ফোনটির ডাইমেনশন হচ্ছে 163.95mm বাই 74.94mm বাই 8.49mm এবং এই ফোনটির ওজন 184 গ্রাম চলুন কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে এই ফোনটি ইউরোপিয়ান মার্কেট প্রাইস 4GB 64GB ব্র্যান্ড 149 ইউরো যা বাংলাদেশের সমমূল্য হতে পারে 13 থেকে 14 হাজার টাকা এবং এই ফোনটি পাওয়া যাবে দুটি কালারে সিলভার এবং গ্রে কালার